450 কিলোমিটার আয়তনের শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা যেতে পারে। এখানকার বেশ কিছু চা বাগানের নজর কাড়া সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে চলেছে। মাইলের পর মাইল বিস্তৃত চা বাগান দেখে মনে হবে যেন পাহাড়ের ঢালে সবুজ গালিচা বিছানো রয়েছে। দেশের সবচেয়ে উন্নত মানের চা এখানেই উৎপন্ন হয়ে থাকে। চা বাগান থেকে উৎপাদিত চায়ের মাধ্যমে সিলেট এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই চা বিদেশে রপ্তানি করে বাংলাদেশ আয় করছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। সুরমা, অববাহিকা তথা সিলেটের আশেপাশের সব এলাকায় চা বাগানে আবৃত, আর এ কারণেই চা বাংলাদেশের অন্যতম জাতীয় সম্পদ। বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত মোট 163টি চা বাগানের মধ্যে 3টি বৃহত্তম চা বাগান রয়েছে, যেগুলো থেকে চা উৎপাদনের পরিমাণ উল্লেখ করার মতো। এই 163টি চা বাগানে প্রায় 3 লক্ষ শ্রমিক প্রতিদিন কাজ করে থাকে, যাদের মধ্যে 75% শ্রমিক হল মহিলা এবং 25% শ্রমিক পুরুষ। চা বাগানগুলোতে মহিলা ও আদিবাসী শ্রমিকদের কদর বেশি, কারণ গাছ থেকে চা পাতা তোলার কাজটি পুরুষদের চেয়ে মহিলারাই ভালো করে থাকে। সিলেটের চা বাগানের ভ্রমণ যে কারোর জন্যই হবে মনে রাখার মতো অভিজ্ঞতা। এই চা বাগানগুলো ইংরেজ রাজদের শাসনকালের স্মৃতি বহন করে। ইংরেজরাই এখানে চা চাষের সূচনা করেছিল। চা বাগানের বাংলোগুলো চমৎকার করে সাজানো বিশাল বাগানের উপর অবস্থিত। চা বাগানের জীবনযাত্রাও রয়েছে অনেকটা ইংরেজ আমলের মতোই।